হে গাইস, আমি অর্ক। তোমাদের কি খবর সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতেই আছো, সুস্থ আছো। গাইস, আজকে ভিডিওতে যাদেরকে নিয়ে আলোচনা করা হবে তারা এরম এরম করা মামনি, এরম এরম করে ফেমাস হয়ে গেছে, এবং জিভ বার করা মামনি আর বয়ফ্রেন্ডকে বলপেন বানিয়ে দেওয়া মামনিকে নিয়ে। সো আর না করে দেরি, চলো আজকের খেলা শুরু করি। তো প্রথমেই আমরা দেখব কিভাবে এরম 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 করে মিলিয়ন মিলিয়ন লাইক পাওয়া যায়। সো তোমরাই বলো, এই ভিডিওটাতে হাত নাড়ানো ছাড়া আছে কি? আছেটা কি? এই মামনির অন্য একটা ভিডিও প্লে করে দেখি, হয়তো ওই ভিডিওটাতে স্পেশাল কিছু পাবো। এক মিনিট, এই স্টেপটা যেন আমি কোথায় দেখেছি। এখানে আমাদের বিউটি খান অনুপম রায়ের মতো টুকেছে, একটুখানি পাল্টে দিয়েছে, আর কেউ ধরতে পারেনি। এই সেম গানে সেম স্টেপ আমাদের বয়ফ্রেন্ড দিদি করেছে, এবং এর থেকে অনেক ভালো করেছে। কি বিশ্বাস হয়নি? দেখে নাও। বলতো বন্ধুরা, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, ভাত থেকে খাওয়া হয়, খাওয়ার পর কি হয় বলো? ন্যাকামো, সকালবেলা মাঠে গিয়ে লোটা নিয়ে যা করো, খাওয়ার পর তাই হয়। বহুত মন কর রহা হ্যায় তেরি সাথ এক সাথ ব্যাঠ কে পুজো দেখুঙ্গি কি মগর ক্যা হ্যায় না, তু মেরি পাস নেই হ্যায় তো ইসিলিয়ে মেরি দুখ হো রহা হ্যায়, আব তো হোনাই থা না ইসিলিয়ে। হে কেমন হিন্দি! এই হিন্দি শোনার পর আমি 3 মিনিটের জন্য ঘুমায় চলে গিয়েছিলাম। বয়ফ্রেন্ড মামনির মুখে হিন্দিটা শোনার পর শরীরটা একটু খারাপ লাগছিল, বাট এখন ঠিক আছি। তা দিদি, এটাই কি তোমার সেই বলপেন? এই তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, মানুষ না জানোয়ার? ছেলেদের সাথে ভিড়ে গেলে সেটা বয়ফ্রেন্ড হয়ে যায় নাকি? সব সময় দাদা বা ভাই বা বন্ধু হতে পারে না, সব সময় খারাপ কমেন্ট করে। হোয়াট দ্য ড্যাশ! গাইস, এবার আমি কথা বলবো মেকআপে ডুবে থাকা অভিরিকের ব্যাপারে। মেকআপে ডুবে থাকা বলার কারণ হলো, এটা হলো নর্মাল ফটো, এটা হলো মেকআপ ফটো। কেসে বাতায়ে কিউ তুজুকো চাহে আরা পাতা না পায়ে বাতে দিলো কি দেখো জো বাক। এ নাকি বংক্রাস, লিপসিং এর বাম্মা এক করে দিচ্ছে, এর আবার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, ভাবা যায়। ভগবান করছি তুমি রাখবো নজরদারি রে, জানি তুই মিষ্টি হলেও একটু অহংকারি রে, তুই আমার টাটকা তুই আমারি রে, লেগে যায় টাটকা তুই আমারি রে। একজন সাধারণ মানুষ বিস্কুট ছড়াতে পারে, একজন সাধারণ মানুষ মুখের উপরেই চা ঢেলে দিতে পারে, এর থেকেই তো বোঝা যায় যে কত বড় মাপের আবাল। ভাই, মুখের সামনে কি কেউ পেদে দিয়েছে যে মুখটা এইরকম করছিস? জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করবো, আমচুক্কা জামচুক্কা রুক্কার নাই শেষ, রিপন মিয়া এগিয়ে চলো, রিপন মিয়া বাংলাদেশ। আমরা জানি তুই ওইটা, জিভ বার করে প্রমাণ করে দেওয়ার কিচ্ছু নেই।
তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই তিনজনের মধ্যে কাকে তোমার বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। গাইস, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। অনেক নাকামো হয়েছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অল নোটিফিকেশন করে দাও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাড়িতেই থেকো। দেখা হয় পরের ভিডিও খুব তাড়াতাড়ি। বাই। তুমসে মিলকে দিল কা হ্যায় জো হাল ক্যা কহে, হো গয়া হ্যায় কেসা ইয়ে কমাল ক্যা কহে।